आसाम राज्य विभिन्न डिटेंशन सेंटारे सजा भोगर पर बियानीबाजारे शेवला स्थलबंदर हुए देशे फिरेछेन छय बांग्लादेशी नागरिक। मंगलवार दुपुरे भारतीय सीमांतरक्षी बाहिनी बीएसएफ और इमिग्रेशन पुलिस बीजेपी काछे बांग्लादेशी नागरिकदेर हस्तान्तर करें। फेरत छय बांग्लादेशी नागरिक विभिन्न समय अवैधभावे सीमांत अतिक्रम करे भारते प्रवेश करेछिलेन, परे सेखानकार आईनशृंखला रक्षाकारी बाहिनीर हाते आटक हुए ठाई हय कारागारे। आगामी 10 अक्टोबर जुक्तराष्ट्रे बसबासरत प्रवासी बांग्लादेशीदेर अन्यतम बृहत ও প্রাচীনতম আঞ্চলিক সংগঠন যুক্তরাষ্ট্রস্থ বিয়ানীবাজার সামাজিক ও সাংস্কৃতিক সমিতির দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনকে ঘিরে শেষ মুহূর্তের প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। এদিকে গত সোমবার 4 অক্টোবর নিউ ইয়র্কের ওজন পার্কের আল মদিনা পার্টি হলে মিসবা উপ পরিষদের নির্বাচনী শেষ জনসভা অনুষ্ঠিত হয়। প্যানেলের আহ্বায়ক মুস্তফা কামালের সভাপতিত্বে ও সদস্য সচিব আমিনুল হোসেন এবং যুগ্ম সদস্য সচিব শামীম আহমদের পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সোসাইটির সাবেক সাধারণ সম্পাদক রানা ফেরদৌস চৌধুরী। আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিয়ানীবাজার উপজেলা প্রশাসনের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে উপজেলা সভাকক্ষে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইনশৃঙ্খলা সহ নানা বিষয় নিয়ে উপজেলার বিভিন্ন মণ্ডপের দায়িত্বশীলদের সাথে মতবিনিময় করেন উপজেলা প্রশাসনের নেতৃবৃন্দ। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আশিক নূরের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম পল্লব। সাধারণ মানুষকে জন্ম ও মৃত্যু নিবন্ধনে উৎসাহী করার লক্ষ্যে দেশে প্রথমবারের মতো পালিত হচ্ছে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস। গত 9 আগস্ট মন্ত্রিসভা বৈঠকে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস ঘোষণা করে সরকার। এর ধারাবাহিকতায় জাতীয় জন্ম নিবন্ধন দিবস পালন করেছে বিয়ানীবাজার পৌরসভা। বুধবার দুপুরে পৌর মেয়র আব্দুল শুকুরের সভাপতিত্বে পৌরসভার হলরুমে দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিয়ানীবাজারে মঙ্গল শোভাযাত্রা সহ নানান ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে শুভমহালয়া উদযাপিত হয়েছে। বিয়ানীবাজার উপজেলা পূজা উদযাপন পরিষদের আয়োজনে এবং পঞ্চখণ্ড বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদের সার্বিক সহযোগিতায় বুধবার পৌর এলাকার পোস্ট অফিস রোড থেকে সকাল 7টায় শোভাযাত্রা শুরু হয়ে পঞ্চখণ্ড রামকৃষ্ণ সেবাশ্রমে সমাপ্ত হয়। শোভাযাত্রা শেষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। শিক্ষা পুনরুদ্ধারের কেন্দ্রবিন্দুতে শিক্ষক, এই প্রতিপাদ্য নিয়ে 5 অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস উদযাপিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে মঙ্গলবার দুপুরে বিয়ানীবাজার উপজেলার পাতন আবদুল্লাহপুর বালিকা উচ্চ বিদ্যালয়ে এক মধ্যাহ্নভোজ ও দাতা সদস্য সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোহাম্মদ বদরুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বিয়ানীবাজার উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মৌলুদুর রহমান। বাংলাদেশ আঞ্জুমানে তালামিজে ইসলামিয়া বিয়ানীবাজার উপজেলার তিলপাড়া ইউনিয়ন শাখা আয়োজিত আদর্শ সমাজ নির্মাণে ছাত্র সমাজের করণীয় শীর্ষক আলোচনা সভা ও অভিষেক সম্পন্ন হয়েছে গত মঙ্গলবার। বাংলাদেশ বিয়ানীবাজার সামাজিক ও সাংস্কৃতিক সমিতি ইউএসএন নির্বাচন 2021 সমাজকর্মে পরীক্ষিত তারুণ্য নির্ভর ও বিয়ানীবাজার উপজেলার পৌরসভা সহ 10 ইউনিয়নের প্রতিনিধিদের নিয়ে গঠিত একমাত্র প্যানেল মিসবা উপ পরিষদ আপনার মূল্যবান ভোট প্রত্যাশী। মিসবা উপ পরিষদ নিষ্ঠা, সততা ও ঐক্যে বিশ্বাসী। 10 অক্টোবরের নির্বাচনে তরুণ ও মেধাবী মিসবা উপ পরিষদকে নির্বাচিত করে দেশ ও প্রবাসে বিয়ানীবাজারবাসীর সেবা করার সুযোগ দিন। বাংলাদেশ বিয়ানীবাজার সামাজিক ও সাংস্কৃতিক সমিতি ইউএসএন নির্বাচন 2021 মান্নান মাহবুব পরিষদ সৃজনশীল, যোগ্য, সৎ, গতিশীল ও নতুন নেতৃত্বের প্রত্যাশায় আগামী 10 অক্টোবর আপনার মূল্যবান ভোট দিন।
প্রিয় বিয়ানীবাজারবাসী, আসুন এবারে নির্বাচনে সমিতিকে আরো গতিশীল করতে এবং হারানো ঐতিহ্য ও গৌরব ফিরিয়ে আনতে মান্নান মাহবুব পরিষদকে নির্বাচিত করি।